এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পূর্ব নির্ধারিত ফলাফলের দিকে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন। 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বতন্ত্র প্রার্থীরা, 60টিতে বিজয়ের সম্ভাবনা। 14 দল ও জাতীয় পার্টির সঙ্গে কত আসনে সমঝোতা জানালেন ওবায়দুল কাদের। শরিকদের 6টি ও জাপাকে 26টি আসনে ছেড়ে দিল আওয়ামী লীগ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন হচ্ছে বিকল্প থেকে বাছাই করা, সেরা বিকল্প থেকে প্রার্থী বাছাই করে নেওয়ার সুযোগ নাগরিকদের সামনে থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে প্রথম সারিতে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এই দুটি দল ছাড়া নির্বাচন হলে তা সেরা বিকল্প থাকে না। বিএনপিকে নির্বাচনে বাইরে রেখে যে নির্বাচন, সেটি সমঝোতা নির্বাচন, অর্থাৎ নির্বাচন নির্বাচন খেলা, প্রকৃত অর্থে নির্বাচন নয়। সরকার নিজের মতো করে নির্বাচন করতে চায় এই আসন ভাগাভাগি তারই প্রমাণ। স্থানীয় শাসন বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ বলেন, আমরা এর আগে 2014 সালের নির্বাচন দেখেছিলাম, তখন নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলাম বিরোধী দলে কারা আসবে সেটাও সরকার নিশ্চিত করতে চায়। এখন দেখা যাচ্ছে কে কয়টি আসন, কোন আসন কিভাবে জয়ী হবে এটাও সরকার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি বিরল, কোথাও এমনটা হয় না। আর হয় রাশিয়া ও চীনে, সেখানেও বিরোধী দল কারা হবেন তা নির্ধারিত হয় সরকারি দল কর্তৃক। এখন আমাদের এখানেও সেই ধারা শুরু হলো। এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যে বিরোধী দল পাওয়া যাবে তার কোনো মূল্য নেই। যে বিরোধী দলকে নির্বাচিত করে আনতে হয় তারা তো কোনো গুরুত্ব নেই। যে রাজনৈতিক দল নিজে নিজে জয়ী হয়ে আসতে পারে না, রাজনৈতিক দল হিসেবে তার যেমন গুরুত্ব নেই, তেমনি এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যে বিরোধী দল পাওয়া যায় তারও কোনো বিশেষ গুরুত্ব নেই। এই ধরনের বিরোধী দলের ভূমিকা কেমন হবে তার নজির আমরা গত 15 বছরে দেখেছি। এই ধরনের বিরোধী দলের কাছ থেকে কিছু প্রত্যাশাও থাকে না, তাই এমন নির্বাচন নিয়েও প্রত্যাশা থাকে না কিছুই। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ তার মহাজোট এবং 14 দলের শরিকদের জন্য 32টি আসন ছেড়ে দিয়েছে। এই আসন ছেড়ে দেওয়ার ফলে এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দল এবার নেই বললেই চলে। বিএনএম বা তৃণমূল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র নির্বাচনে আনুষ্ঠানিকতা পূরণের জন্য। 2-3টি আসন ছাড়া অন্য আসনগুলোতে তারা খুব ভালো কিছু করতে পারবে এমনটা মনে করছে না কেউই। তবে এই নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো স্বতন্ত্র প্রার্থীরা। একাধিক আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বা স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থী হয়েছেন। এই সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা এবার নির্বাচন জমিয়ে তুলবেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কিছু কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন বটে, কিন্তু এখনও অন্তত 100 আসন রয়েছে যেখানে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থীদেরকে চোখ রাঙাচ্ছে। এই সমস্ত আসনগুলোতে ভোটের উত্তেজনা থাকবে এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ঢাকা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানমের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে স্বতন্ত্র প্রার্থী ডক্টর আওলাদ হোসেন। এছাড়াও ফরিদপুরের 4টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বাজিমাত করে দিতে পারে এবং যে কোনো ঘটনা ঘটানোর সক্ষমতা রয়েছে। মাদারীপুরে 1টি আসনে স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এরকম দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীরা একটি ভালো অবস্থানে রয়েছে বলে জানা গেছে। নিজস্ব পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে অন্তত 100টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের কারণে এবার ভোট হবে জমজমাট এবং এই 100টি আসনের মধ্যে অন্তত 60টি আসনে এখন পর্যন্ত ভোটের দৌড়ে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক স্থানে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, এমনকি বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারেন। এখন দেখার বিষয় নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীরা কতটুকু সুযোগ সুবিধা পান এবং কতটুকু লেভেল প্লেইং ফিল্ড থাকে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদেরকে কোনো রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না, কারণ স্বতন্ত্র প্রার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে এবং সমান সুযোগ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেজন্য আওয়ামী লীগের হাইকমান্ড থেকে নির্দেশনা রয়েছে। তাছাড়া আওয়ামী সরকার এবার নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায়, এই কারণে স্বতন্ত্র প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।
বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থীরা না থাকত তাহলে এই নির্বাচন আকর্ষণ হয়ে পড়ত। স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে নির্বাচনে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনা আওয়ামী লীগ নষ্ট করতে চায় না। যে সমস্ত স্থানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেই সব স্থানে আওয়ামী লীগের প্রার্থীদেরকে শুরু থেকে অনেকটা মারমুখী আক্রমণাত্মক দেখা যাচ্ছে। এখন নির্বাচনের প্রচারণার সময় বোঝা যাবে যে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর কতটুকু সহ্য করতে পারেন এবং তার উপর নির্ভর করছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগের শরিক চৌদ্দ দল ও মিত্র জাতীয় পার্টির সঙ্গে দলটির কত আসনে সমঝোতা হয়েছে এ বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্ট করেননি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিষয়টি অস্পষ্ট রেখে তিনি রোববার বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এ সময় তাকে প্রশ্ন করা হয়, মনোনয়ন প্রত্যাহারের আরো মাত্র 4 ঘন্টা বাকি, শরিক ও মিত্রদের কতটি আসনে ছাড় দেওয়া হবে? শরিক ও মিত্রদের কতটি আসনে ছাড় দিয়েছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করেন, মাত্র 4 ঘন্টার ব্যাপারই তো, সব স্পষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগ প্রার্থীরা কয়টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন এমন প্রশ্নে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের সভাপতির চিঠির মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, একটু অপেক্ষা করেন, সবকিছু অস্পষ্ট হয়ে যাবে। এ বিষয়ে আমার আগাম ঘোষণা দেওয়া ঠিক হবে না। আমরা জাতীয় পার্টি ও শরিকদের নির্দিষ্ট সংখ্যক আসনের সমঝোতার ধারণা দিয়েছি, তাদেরও চাওয়া আছে, আমাদেরও সামর্থ্যের ব্যাপার আছে, সব মিলে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। জাতীয় পার্টি ও চৌদ্দ দলের সঙ্গে সমঝোতা হয়েছে এমন ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, রদবদল যা হওয়ার এই 4 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাদের সঙ্গে আমাদের বারবার কথাবার্তা হয়েছে, শুধু আসন বন্টন নিয়ে নয়, সমসাময়িক রাজনৈতিক আরও বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই, তারাও চায় দেশ স্থিতিশীল থাকুক। মিত্র ও শরিকরা আশ্বাস পাওয়া আসনগুলোতে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞেস করেন, আমাদের মধ্যে তো আন্তরিক আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে 261 সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ও চৌদ্দদলীয় জোটকে দলটি 32 আসন ছেড়ে দিয়েছে। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনে কমিশন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই কথা বলেন। বিপ্লব বড়ুয়া বলেন, সব মিলিয়ে আমরা জাতীয় পার্টির জন্য 26 ও 14 দলের জন্য 6 মোট 32 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। 32 আসনে সমঝোতার বিষয়ে তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র 14 দলের শরিক 3 রাজনৈতিক দলকে আমরা 6 আসন দিয়েছি, সেখানে ওয়ার্কার্স পার্টি 2, জাসদের 3 ও জেপি 1 এবং 2014 ও 2018 সালে বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করা জাতীয় পার্টিকে 26 আসনে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 60 আসনের বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, 298 আসনে আওয়ামী লীগ মনোনয়নপত্র জমা দিয়েছিল, এগুলোর মধ্যে যাচাই বাছাইয়ে 5 আসনে প্রার্থী বাতিল হয়েছে, তারা বর্তমানে উচ্চ আদালতে আপিল করেছে, আর বাকি 293 আসনের মধ্যে 32 আসন ছেড়ে দিয়েছি।